আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, কয়েক দফা দাবি নিয়ে এই বিক্ষোভ বলে জানা যায়। বিক্ষোভের জেরে আসানসোল থেকে দমহানি যাওয়ার রাস্তা অবরোধ হয়ে যায়। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রায় 30 মিনিট ধরে রাস্তা অবরোধ হয়েছিল বলেই জানা যায়। যেহেতু মিউনিসিপ্যালিটি ভোট ছিল, সেই জন্য আমাদের ছুটি ছিল, আমাদের ক্লাস হয়নি। তারপর লোকসভা ভোটের জন্য আমাদের কলেজ খুলেছিল 18 তারিখ, এবং সেই জন্য আমাদের দীর্ঘদিন ধরে ক্লাস হয়নি। সুতরাং আমাদের এই 1 থেকে 1.5 মাসের মধ্যে গোটা সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। শিক্ষকরা হয়তো সেটা কমপ্লিট করে দিতে পারবেন, কারণ তারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, কিন্তু আমরা যেহেতু প্রথমবার করছি সুতরাং আমাদের সময় দরকার হবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি এখানে আছে, যেমন মাকাউট ইউনিভার্সিটি, বিশ্বভারতী, ওপেন ইউনিভার্সিটি, IIT খড়গপুর, এরা অনলাইন এক্সাম কন্ডাক্ট করছেন, কিন্তু সেখানে যদি আমরা অফলাইন এক্সাম দিই তাহলে হয়তো ওরা অনলাইন এক্সামে পাবে 90% এবং আমরা হয়তো অফলাইন এক্সামে 40-50% পাবো। সেখানে আমরা পরবর্তীকালে গিয়ে কমপ্লিট করতে কোনো দিক থেকে ওদের সাথে পারবো না। এবং যদি এটা কখনো অনেকে কম্পেয়ার করছেন যে 10-12 সঙ্গে, যেহেতু 10-12 অফলাইন এক্সাম দিয়েছে তার জন্য আমাদেরকে অফলাইন এক্সাম দিতে বলা হচ্ছে, কিন্তু এটা প্রথমত কোনোদিনও সম্ভব নয়। কারণ হচ্ছে 10-12 সঙ্গে গ্র্যাজুয়েশন 6 সেমিস্টারে কম্পেয়ার করা উচিত নয়। কারণ হচ্ছে 10-12 বলা হয়েছিল যে সিলেবাস কমিয়ে দেওয়া হবে, এবং ওদের সিলেবাস কমিয়েও দেওয়া হয়েছে, তারপরেও ওদেরকে অনেক টাইম দেওয়া হয়েছে, এবং ওদের MCQ পরীক্ষা হয়েছিল। তাছাড়া ওদেরকে বলা হয়েছিল যে পাস করিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের এইরকম কোনো কিছু বলা হয়নি, সুতরাং আমরা অফলাইন এক্সাম দিতে পারবো না, ঠিক আছে। এবং তাছাড়াও আমরা যে এই দীর্ঘদিন ধরে অনলাইন মোডে পরীক্ষা দিয়ে এসেছি, এবার এটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাদের মধ্যে ওটা একটা হ্যাবিট চলে এসেছে যে অনলাইন এক্সামে আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। এবার হট করে যদি আমরা সেটা অফলাইনে শিফট করে দিই সেটা আমাদের পক্ষেও সম্ভব হবে না, কারণ আমরা স্টুডেন্ট, ঠিক আছে, আমাদেরও মাইন্ড খুব সীমিত। আমরা এবার তার মধ্যে থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, আর সেটা এত কম দিনের মধ্যে এত কম নোটিশে কিছুভাবেই সম্ভব নয়। তো এটাই আমাদের মেন দাবি হচ্ছে যে আমাদের অনলাইন এক্সাম চাই, আমরা কোনো মতে অফলাইন এক্সাম কন্ডাক্ট করতে পারি না। স্টুডেন্টদের ফিউচার বলে একটা জিনিস আছে, কারণ আমাদেরকে এরপর অনেক বড় জায়গায় উঠতে হবে বা বিভিন্ন ধরনের পরীক্ষা আমাদেরকে দিতে হবে, সেখানে আমরা যদি 40-50% মার্কস পাই সেখানে আমাদের কোনো লাভ নেই, তাই আমরা চাই অনলাইন এক্সাম হোক। আপনার নামটা? আমার নাম সুমন চ্যাটার্জি। আমার 6 সেমিস্টার। কি দাবি আছে? প্রথমত আমাদের এমনি ছুটি ছিল, ঠিক আছে, কর্পোরেশনের ভোটের জন্য ছুটি ছিল, ঠিক আছে। আমাদের ভোটের জন্য আমরা পর্যাপ্ত সময় পাইনি, ঠিক আছে। সময় না পাওয়ার কারণে অনেকে ক্লাসে আসেও নি, টিচার্সরা ভালো করে ক্লাসও নেননি, ঠিক আছে। তো তারপরে ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আমাদের স্যার ম্যামরা বলেছেন অনলাইনে ক্লাস করাচ্ছে, অনলাইনে ক্লাস করানোর অনেক স্টুডেন্টরা ক্লাস করতে পারেনি, বিকজ তাদের পারিবারিকও কিছু সমস্যা থাকতে পারে। অনেক স্টুডেন্টরা হয়তো এরকমও হচ্ছে, তাদের ফ্যামিলিতে যে কেউ আর্নিং মেম্বার নয়, সে একজন একা আর্নিং মেম্বার, তো সেই সূত্রে ওকে আর্নিং এর জন্য বেরোতে হচ্ছে, ঠিক আছে। সেই হিসেবে অনলাইন পরীক্ষা সম্ভব না, অনলাইন ক্লাস করা সম্ভব নয়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ক্লাসে ইউনিয়ন সেভাবে ক্লাস করা হয়নি, টিচার্সরা তো সেভাবে ক্লাস করতেও পারেননি। আমাদের স্টুডেন্টদের এই জন্য দাবি যে স্যার অনলাইনে এক্সাম হবে। আমরা আমাদের মিনিমাম 2 মাসের মধ্যে 6 মানে 6 মাসের সিলেবাস করা কমপ্লিট নয়, কারণ টিচার্সরা 6 মাসের সিলেবাস কমপ্লিট করতে পারেনি। তো স্যার আমরাও স্টুডেন্ট, আমরাও কোনো যন্ত্র নয় যে আমরা 6 মাসের সিলেবাস 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। তো আমরা অনলাইন এক্সাম চাই, এটা আমাদের দাবি। অনলাইন এক্সাম আর অফলাইন এক্সাম হলে আপনাদের কি সুবিধা হয়, কি অসুবিধা হয়? অনলাইন এক্সামে একটা সুবিধা হচ্ছে স্যার, দেখুন আমাদের আমাদের যদি অনেকে, যেহেতু আমরা স্টুডেন্ট, ঠিক আছে স্যার, সেহেতু অনলাইন এক্সামের জন্য অনেকেই মানে ভালোভাবে অফলাইন এক্সামের জন্য প্রিপেয়ার নয়, বিকজ করোনার জন্য আমাদের অনেকদিন ধরে মানসিক মানে ভাবে সেরকম আমরা প্রস্তুত নই, ঠিক আছে, মেন্টালি প্রিপেয়ার নয়। এবার স্যার 6 মাসের সিলেবাস যদি আমাদের গায়ে 2 মাসে চাপিয়ে দেওয়া হয় সেটা সম্ভব নয়, ঠিক আছে, কারণ টিচার্সরা সেভাবে প্রিপেয়ার না আমাদেরকে পড়ানোর জন্য, টিচার্সরা ক্লাসেই আসে না, ঠিক আছে। তো সেভাবে আমরা প্রিপেয়ার নেই, আমরা ক্লাসও করতে পারি না। যদি আমরা সিলেবাস আমরা যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, সেই জিনিসটা আমাদের বোঝার, আমাদের স্যার ম্যাম আমাদেরকে বোঝাননি, এবার সেই জায়গায় যদি আমরা এক্সামটা দিই সেই হিসাবে তো আমরা সেই সিলেবাসটাকে বুঝতেই পারিনি স্যার, এটা একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তাই আমরা অনলাইন এক্সামটাই দাবি করছি, ঠিক আছে। যেহেতু আমরা এর পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামও দেবো, সেখানে যদি আমাদের 50% আমরা পার্সেন্টেজ পাই
সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।